লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অবাধ শান্তিপূর্ণ ভোটের ব্যাপারে ত্রিপুরায় একটা ইতিহাস সৃষ্টি হয়েছে বলেই জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আপামর রাজ্যবাসীকে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন। শুক্রবার সম্পন্ন হল পূর্ব লোকসভা আসনের নির্বাচন। পূর্ব লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াইদের দেওয়া তথ্য অনুযায়ী এদিন নির্ধারিত সন্ধ্যে পর্যন্ত পূর্ব লোকসভা আসনে 77.5% ভোট পড়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ব্যতীত নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে পূর্ব লোকসভা আসনের ভোট। ভোট পরবর্তীতে অবাধ শান্তিপূর্ণ ভোটের ব্যাপারে ত্রিপুরায় একটা ইতিহাস সৃষ্টি হয়েছে বলে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সন্দেহের বাতাবরণে এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যের একটা নজির সৃষ্টি হয়েছে 2023 বিধানসভা নির্বাচনই হোক আর এই লোকসভা নির্বাচনই হোক, এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ অবাধ, সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজে প্রথম দফায় যে নির্বাচন হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। শুধু তাই নয়, বিরোধী পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, হামলা হুমকির ব্যাপারে শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা যে অভিযোগ তুলছে তা সব ভিত্তিহীন বলে রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন। শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন, যেভাবে তারা মন্তব্য করছেন, সেটা একদম টোটালি ভিত্তিহীন। ভিত্তিহীন এই কারণে, কারণ আমরা যদি নির্বাচনের প্রচার, আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন, আমাদের আপনারা জনসমক্ষে নিয়ে এসেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই, বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা তাদের প্রয়াস। সর্বোপরি রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে জানিয়ে সংশ্লিষ্ট সর্বাংশের ভোটার এবং ভোটের কাজের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। একই সাথে রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যাপারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের প্রত্যয় প্রকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।